সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্বে আজকের বিষয়, রবি রেখায় এক চিহ্ন থাকলে কি হয়। রবি রেখা, আমাদের এই যে আঙ্গুলটি আছে, অনামিকা আঙ্গুলটি, কনিষ্ঠ আঙ্গুলের ঠিক পাশের আঙ্গুল, এই আঙ্গুলটিকে আমরা রবির আঙ্গুল বলে থাকি। এই স্থানটিকে আমরা রবির স্থান বলে থাকি। রবি হচ্ছে আলো দেয়, মানুষের জীবনে আলোয় আলোকিত করে। রবি ঠিক লাইটের আলোর মতো, যদি লাইটের আলো নিভে যায় তাহলে মানুষের জীবনে প্রদীপ নিভে যায়। রবি মানুষের জীবনকে আলোয় আলোকিত যেভাবে করে, জীবনকে উদ্ভাসিত করে, ঠিক রবি যখন খারাপ থাকে তখন মানুষের জীবনে অন্ধকারময় চলে আসে, ছায়ার মতো অবস্থা তৈরি করে। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিও শুরুতেই হাতের রেখা এবং মাউন্ট গুলো আপনাদের পরিচয় করে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলটি হচ্ছে বৃত্তাঙ্গুলি। জ্যোতিষশাস্ত্র মতে এটি শুক্রের আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে বুধের আঙ্গুল। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। আপনারা লক্ষ্য করে দেখুন, রবির আঙ্গুলের ঠিক নিচে লাল কালিতে দেওয়া একটি ক্রস চিহ্ন। যদি কোন জাতক জাতিকার রবির আঙ্গুলের ঠিক বরাবর নিচে ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে অর্থনৈতিক সমস্যা আসবেই। তিনি ব্যবসা করুন বা চাকরি করুন বা যে কর্মই করুন না কেন, অর্থনৈতিক সমস্যায় ভুগবেন, তিনি ঋণের ঝামেলায় ভুগবেন, অশান্তিতে ভুগবেন, শারীরিক অসুস্থতা হবে, শরীরের ওজন কমে যাবে, দুশ্চিন্তা ভোগ করবেন, দুশ্চিন্তায় তার ওজন কমে যাবে এবং তিনি বিভিন্ন ধরনের রোগেও ভুগতে পারেন। রবি যদি তার খারাপ থাকে, রবির স্থানে যদি ক্রস থাকে, তাহলে সেই জাতক জাতিকার ঋণের ঝামেলা থাকবে, মানুষ তার সাথে অর্থনৈতিক লেনদেনে জটিলতা সৃষ্টি করবে। রবির স্থানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে তার চাকরি জীবনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, আকস্মিকভাবে তার চাকরি চলে যেতে পারে, ব্যবসায়িক লেনদেনে তার অসুবিধা হতে পারে, পাওনা টাকা সে পাবে না, ইভেন তার নিজের অর্থের জন্য তাকে অপমান অপদস্থের শিকার হতে পারে এই রবির স্থানে ক্রস চিহ্ন থাকার কারণে। যদি কোন জাতক জাতিকার রবির স্থানে কালো তিল থাকে, রবির স্থানে এই ধরনের কালো তিল থাকে, তাহলে এই জাতক জাতিকার জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো বেশি হবে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা হবে, ঠিক মতো টাকা পয়সা পাবেন না, টাকা পেলেও টাকা সঞ্চয় করতে পারবেন না, আয়ের তুলনায় ব্যয় হয়ে যাবে অতিরিক্ত, কিভাবে টাকা খরচ করছেন তিনি নিজেও চিন্তা করে পাবেন না। রবির স্থানে ক্রস থাকা কোন জাতক জাতিকার কোনোভাবেই শুভ নয়। রবির স্থানে ক্রস থাকা মানে হচ্ছে তার মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে এবং বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা, হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, আকস্মিকভাবে ব্যবসায় লুজিং হতে পারে, নিচের দিকে দাবিত হতে পারেন। রবির স্থানে ক্রস চিহ্ন থাকা মানে এই জাতক জাতিকার জীবনে নানান ধরনের অসুবিধা সৃষ্টি হওয়া। যদি কোন জাতক জাতিকার ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির এই ক্রস চিহ্নের দিকে যায়, ভাগ্য রেখার দিকে একটি রেখা রবির এই ক্রস চিহ্নের দিকে যায়, তাহলে এই জাতক জাতিকা ভাগ্য বিড়ম্বনায় পড়বেন, তা নিজের কাজ অন্য করবে, তার হওয়া কাজটি হবে না, ইন পজিশনে এসেও সেই কাজ অন্যজন কেড়ে নিবে, কথা হচ্ছে তার মুখের খাবার আরেকজন কেড়ে নিবে। রবি এমন একটি গ্রহ যে গ্রহর আলোয় মানুষের জীবন আলোকিত করে। আর রবি যদি খারাপ থাকে তাহলে তার অর্থনৈতিক সমস্যা থাকবে,
লেনদেন জনিত সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, আদার্স অন্যান্য সমস্যাও তার থাকতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, রবি স্থানে ক্রস চিহ্ন থাকা কোন জাতক জাতিকার জন্য কোনোভাবেই শুভ নয়। আমি আজকের টপিকটি হচ্ছে রবির স্থানে ক্রস চিহ্ন। রবির স্থানে ভাগ্য রেখার থেকে যদি কালো তিল যায় বা ক্রস চিহ্ন যায়, তাহলে এই জাতকের জীবনে কিন্তু নানান ধরনের অশান্তি সৃষ্টি হবে। ইভেন তার শ্বশুর বাড়ির লোকজন, তার ভাই বোনদের সাথে অর্থনৈতিক সমস্যা হবে, তার অফিস কলিগদের সাথে, তার ফ্রেন্ড সার্কেলদের সাথেও তার অর্থনৈতিক ঝামেলা হবে। বন্ধু বান্ধবের পিছনে টাকা নষ্ট করবে ঠিকই, কিন্তু বন্ধু বান্ধবের দ্বারা কোন বেনিফিটেড হবেন না, বন্ধু বান্ধবরা তার কে আরো টাকা চুষে খাবে, এই ধরনের অবস্থা তার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে রবি স্থানে যদি ক্রস চিহ্ন থাকে। রবি স্থানে সাধারণত মানুষের ক্রস চিহ্ন দেখা যায় 18 বছর বয়সে, 24 বছর বয়সে, 27 বছর বয়সে, 31 বছর বয়সে, 35 বছর বয়সে এবং 42 বছর বয়সে। 18, 24, 27, 31, 35, 42। 42 বছর বয়স থেকে এই জাতক পরিপূর্ণ হবেন, তার নিজের বিষয় তিনি বুঝতে পারবেন, তখন তিনি আয় ব্যয় এই ক্যালকুলেশন গুলো বুঝতে পারবেন। কিন্তু 18 বছরের তরুণ বয়স এবং 24 বছরের তরুণ বয়সে কিন্তু তিনি প্রচুর টাকা পয়সা উপার্জন করলেও সঞ্চয় করতে পারবেন না রবির এই ক্রসের জন্য। 27 বছর বয়সেও পারবেন না, 31 বছর বয়সে যদি ওই জাতক বিয়ে শাদি করে থাকেন তাও তার উন্নতি হবে না। ঠিক 42 বছর বয়সে এসে তিনি কিছুটা অর্থনৈতিক সঞ্চয় করতে পারবেন, তখন তার মধ্যে জ্ঞান বুদ্ধি আসবে এবং অর্থ সঞ্চয়ের একটা তাগাদা শুরু হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা থেকে একটি জাতক জাতিকার অনেক কিছু বলা সম্ভব অভিজ্ঞ হস্তরেখাবিদের পক্ষে। যদি তিনি অভিজ্ঞ হস্তরেখাবিদ হন, তাহলে একজন জাতক জাতিকার জীবনের অনেক বিষয় বলতে পারবেন। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন। আমি বরাবরের মতো আমার প্যাড আপনাদেরকে দেখাই, এই কারণে আপনারা যেন যে জ্যোতিষীর কাছে যান তার কাছ থেকে প্রেসক্রিপশন আকারে ভালো করে জেনে বুঝে তারপরে প্রতিকার গ্রহণ করবেন। যেমন জন্ম কুণ্ডলী, আমার প্যাডটি আমি দেখালাম, এখানে লেখা আছে কোন জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখাতে পারে। মনে রাখবেন, কোন জ্যোতিষী আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, আপনার সঠিক কর্মচেষ্টা এবং মহান সৃষ্টিকর্তার ইশারা এবং আপনার পিতামাতার দোয়া যদি থাকে আপনার প্রতি, তাহলে আপনার ভাগ্য উন্নতি হবে। জন্ম কুণ্ডলীটি প্রত্যেকটি জাতক জাতিকার তৈরি করা একান্ত প্রয়োজন। জন্ম কুণ্ডলী রবি কোন ঘরে বসা, চন্দ্র কোন ঘরে বসা, ইউরেনাস কোন ঘরে বসা, বুধ কোন ঘরে বসা, প্লুটো কোন ঘরে বসা, রাহু কোন ঘরে বসা, কেতু কোন ঘরে বসা, এই বিষয়গুলো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে জন্ম কুণ্ডলীটি বিচার করাবেন। এই জাতকের চন্দ্র রাশি কি, এই জাতকের লগ্ন কি, এটি ভালো করে বিচার বিশ্লেষণ করাবেন। এরপরে বিংশোত্তরী মতে মহাদশা এবং অন্তর্দশা বিচার করাবেন। এই জাতকের জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, কত বছর ছিল, তার দ্বারা তিনি কি কি বেনিফিটেড হয়েছেন, কি কি লুজার হয়েছেন, এটি বিংশোত্তরী মহাদশা এবং অন্তর্দশা বিচার করলে জানতে পারবেন। এরপরে বর্তমানে এই জাতকের বিংশোত্তরী মহাদশা কোন গ্রহের চলছে এবং এটি কত বছর স্থায়ী থাকবে, এর দ্বারা তিনি কি কি বেনিফিটেড হবেন বা কোন কোন ক্ষেত্রে লুজার হবেন, এটি বিংশোত্তরী মহাদশা এবং অন্তর্দশা বিচার করলে আপনারা জানতে পারবেন। এরপরে এখানে লেখা আছে দেখুন নবাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলীটি বিচার করলে এই জাতক অর্থ সঞ্চয় করতে পারবেন কিনা, এই জাতকের সাথে তার ভাই বোনের সম্পর্ক ভালো হবে কিনা, এই জাতকের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কোন কর্ম করলে তিনি ভালো করতে পারবেন, চাকরি জীবনে তিনি সফলতা অর্জন করতে পারবেন কিনা, ব্যবসায়িক জীবনে সফলতা অর্জন করতে পারবেন কিনা, কর্মজীবনে তার সাকসেসফুলতা আছে কিনা, বিদেশ যাত্রা তার ভালো হবে কিনা, এই বিষয়গুলো এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে বলতে পারবেন। এরপরে সর্বশেষ এখানে লেখা আছে নবতারা চক্র বিচার। নবতারা চক্র বিচার করলে প্রত্যেকটি জাতক জাতিকার কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ আছে, তার জন্য তার কি প্রতিকার করা প্রয়োজন,
এই গ্রহটি খারাপ থাকার কারণে তার কি কি সমস্যা হচ্ছে বা ইন ফিউচারে কি কি সমস্যা হতে পারে এটি অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন। তারপরে এই জাতকের যদি কোনো রেমিডি বা প্রতিকারের প্রয়োজন হয় তখনই প্রতিকার করাবেন। আর যারা জন্ম তারিখ জানেন না, যেমন আমার চেম্বারে অনেক ক্লায়েন্ট আসেন তারা জন্ম তারিখ জানেন না, যারা জন্ম তারিখ জানেন না তাদের এই হস্তরেখাটি বিচার করবেন। হস্তরেখাটি ভালোভাবে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে সংখ্যাতত্ত্ব বিচার করবেন, যার ইংরেজি নাম হচ্ছে নিউমারোলজি, জ্যোতিষ শাস্ত্রের আরেকটি পাঠ সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব বিচার করলে যেমন 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই জাতকের নাম কি, এই জাতকের মায়ের নাম কি এবং হস্তরেখা বিচার করলে, এই সংখ্যাতত্ত্ব বিচার করলে এই জাতক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিতে পারবেন এবং তাকে সঠিক একটি গাইডলাইন দিতে পারবেন। কারণ মানুষ বিপদে পড়ে বা সমস্যায় পতিত হয় জ্যোতিষীর দ্বারস্থ হয়, মানুষের সেই বিপদ বা সমস্যাকে সঠিকভাবে গাইড দিয়ে যদি তাকে ভালোর পথে আলোর পথে ফিরিয়ে আনতে পারেন তখন একজন ক্লায়েন্টের উসিলে আরো দুইজন ক্লায়েন্ট আপনি পাবেন। কিন্তু মনে রাখবেন, মানুষের সমস্যাকে পুঁজি করে যারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করেন এটি কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মহান পেশা, এই শাস্ত্রকে চর্চা করতে করবেন এবং একজন ক্লায়েন্টকে সঠিকভাবে গাইডলাইন করার চেষ্টা করবেন। শুধু রত্ন পাথর আর তাবিজ কবচ বিক্রি করা কিন্তু জ্যোতিষীর কাজ নয়, জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া। যদি তার কোনো প্রতিকারের প্রয়োজন হয় তখনই প্রতিকার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখবেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।